জননেতা জনগণের ভোটে নির্বাচিত হয়ে পবিত্র বিধানসভায় পা রাখতে সক্ষম হয়েছেন তিনি। এলাকার নাগরিকদের সুখ দুঃখের সঙ্গী হবেন না, এটা হতে পারে না। তাই বাংলা নববর্ষে কল্যাণপুরের নাগরিকদের সাথে আলিঙ্গন করে তাদের মধ্যে মাস্ক ও মিষ্টি বিতরণ করেছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি নববর্ষে মাস্ক ও মিষ্টি দিয়ে কল্যাণপুরের নাগরিকদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সকাল থেকেই বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়ে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক। বাংলা নববর্ষে কল্যাণপুরের নাগরিক সহ রাজ্যের মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। প্রথমে আমি প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা প্রণাম এবং আমি ভগবানের নিকট প্রার্থনা করি কয় জেলা তথা সারা রাজ্যে আমাদের জাতি জনজাতি সকল অংশের মানুষ এই শুভ নববর্ষরে দিনগুলো যাতে সবার জন্য শান্তি এবং সমৃদ্ধি এবং প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্য কামনা করি এবং যে করোনার আবার একটা দ্বিতীয় ঢেউ সেখান থেকে যাতে আমরা প্রত্যেকেই সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং যতটুকু সম্ভব নিজেরা ঘরে থেকে নিজেকে সুস্থ রাখা এবং অন্যকে সচেতন করা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।